সো হ্যালো এভরিওয়ান টি ডাব্লু একাডেমিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তোমাদের অর্পিতা ম্যাম এবং আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডেমো ক্লাস তোমরা যেটা দেখতেই পাচ্ছ আর এবং ডেমো ক্লাসটা কিসের হবে ডেমো ক্লাসটা তোমরা জানোই ডেসক্রিপটিভের জন্য ডেসক্রিপটিভ আর কীসের ডেসক্রিপ্টিভটা হলো আমাদের কেপি এর মেন্সের তাই তো কলকাতা পুলিশ এসআই আই মেন্সের ক্লাস হবে তো তার আগে আচ্ছা দাঁড়াও হুম তো এখানটায় আমি আগে আলোচনা করে নি আমাদের কি কি আছে সিলেবাসে সেটা নিয়ে তো দেখতেই পারছো তোমরা এখানটায় যে এখানে তোমরা এই পেপার ওয়ান ঠিক আছে এখানে পেপার ওয়ানে তোমাদের তিনটে সাবজেক্ট থাকে কী কী সাবজেক্ট না ফার্স্ট হলো তোমাদের এখানে জেনারেল স্টাডিজ সেকেন্ড আছে লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালাইটিক্যাল রিজনিং এবং থার্ড ইয়ে আছে অ্যারিথমেটিক এই তিনটে তোমাদের রয়েছে তাই তো তো এই তিনটের মধ্যে আমি করাবো এই দুটো পার্ট কি কি পার্ট না রিজনিং করাবো এবং অ্যারিথমেটিকের পার্টটা করাবো অ্যারিথমেটিক মানে ম্যাথমেটিক্সের পার্টটা এখানটায় করাবো ঠিক আছে তো এখানটায় দেখো ব্যাপারটা কি ব্যাপারটা হলো এই যে এই দুটো পার্ট যে করাবো সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো এখানে দেখতে পাচ্ছো ডেসক্রিপটিভ ঠিক আছে এটাই সবথেকে ইম্পর্টেন্ট জিনিস কেন তোমরা যখন কোশ্চিনগুলো করবে তখন বুঝতে পারবে তো এখানটায় আমি আজকে তো নর্মালি ডেমো ক্লাস নিয়ে আসছি কিন্তু আমি তোমরা যদি ব্যাচে জয়েন করো আমার যদি ক্লাস ভালো লাগে তোমরা যদি ব্যাচে এনরোল করো দেখতে পারবে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার কীভাবে করাতে হবে সেটা তোমাদেরকে আমি শিখিয়ে দেব। ঠিক আছে সবাই বুঝতে পেরে গেছে এতটুকু চলো তাহলে এবার স্টার্ট করছি আমরা আপনাদের ডেমো ক্লাস নিয়ে এবং ডেমো ক্লাসে আমি কি নিয়ে আলোচনা করব তোমাদের জাস্ট আগের বছর মানে দু এসেছিল ম্যাথামেটিক্স এবং জিআই বা রিজনিং এর সেগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব তাহলে বুঝে যাব যে কিভাবে আমাদেরকে কোয়েশ্চেন গুলো সলভ করতে হবে ঠিক আছে ডান সবাই বুঝে গেছো। চল তাহলে স্টার্ট করছি আমরা আমাদের ফার্স্ট কোশ্চেন নিয়ে তো প্রথম কোশ্চেন এখানে দেখতে পারছো কি বলে দিয়েছে একা করলে এই একটি কাজ পনেরো দিনে আর বি দশ দিনে এবং সি বারো দিনে সম্পন্ন করতে পারে ঠিক আছে বোঝা গেছে তাহলে একা একা যদি করে এ তাহলে সে পনেরো দিনে করবে বি করবে দশ দিনে এবং সি করবে সেই কাজটা বারো দিনে ঠিক আছে তার কাজটি একত্রে শুরু করার দুদিন পর সি চলে গেল একসাথে শুরু করলো দুদিন পর সি চলে গেল ঠিক আছে এবার বাকি যে কাজটা তোমাদের পড়ে থাকলো সেই কাজটা কে করবে এ এবং বি দুজনে মিলে সম্পন্ন করছে বোঝা গেল এ এবং বি দুজনে মিলে কাজটা করছে তাহলে সমগ্র কাজটি করতে মোট কতদিন সময় লাগবে এটা আমাদের কোশ্চেন সমগ্র কাজ করতে কতদিন সময় লাগবে তো এই কোশ্চেনটা দেখার সাথে সাথে তোমরা বোঝা গেছে না ম্যাম এটা খুব ইজি কোশ্চেন এগুলো কোশ্চেন তো আমরা এটা তো এক লাইনে আমরা করে দেবো কিন্তু একদম করতে যাবে না তাহলে কিন্তু নাম্বার নাম্বার পাবে না পুরো থাকে পাঁচ ঠিক আছে ম্যাথামেটিক্স পাঁচ থাকে তোমরা জিআই কিন্তু পাঁচ পাঁচটাই কিন্তু একদম ঠিকঠাক মতো লিখতে হবে যতটুকু প্রয়োজন তো এখানে ফার্স্টে কি করব দেখো এই একটি কাজ পুরো দিনে করতে পারে ঠিক আছে তাহলে এইভাবে যদি আমি লিখি যে এ মোট কাজ যদি এক অংশ ধরে নিই তাহলে এ কতটা কাজ করছে পনেরো দিনে পুরো এক অংশ করছে তাহলে একদিনে কত করবে একের পনেরো অংশ কাজ করবে হ্যাঁ কিনা হ্যাঁ কিনা বুঝতে পেরে গেছো চলো তাহলে এখান থেকে স্টার্ট করে দিচ্ছি আরও ইজিলি আমরা জিনিসগুলোকে বুঝতে পারবো তো প্রথমে আমরা কি লিখবো প্রথমে লিখবো ধরি সম্পূর্ণ কাজ এক অংশ এক অংশ ধরে করছো ঠিক আছে তাহলে এই কাজটি করে এ কত কাজ পনেরো দিনে কাজটি করছে বা এ পনেরো দিনে করে এক অংশ কাজ তাহলে একদিনে কত অংশ করবে আরো ইজিলি করছি এ পনেরো দিনে করে এক অংশ ঠিক আছে এক অংশ কি কাজ ঠিক আছে এবার তাহলে এ এক দিনে কতটা কাজ করতে পারবে এক বাই পনেরো অংশ কাজ করবে বোঝা গেল সেকেন্ডে কি বলে দিয়েছে বি বি দশ দিনে এক অংশ টোটাল কাজ করছে দশ দিনে করে এক অংশ ঠিক আছে তাহলে ঠিক আছে সি বারো দিনে কাজ সম্পন্ন করছে তাহলে সি বারো দিনে কতটা কাজ করছে বারো দিনে করে এক অংশ কাজ ঠিক আছে তাহলে সি একদিনে কত অংশ কাজ করছে এক বাই বারো অংশ বোঝা গেল সবার তাহলে প্রথমে কি আসছে এখানটায় প্রথমে আসছে আমাদের প্রথমে আসছে আমাদের এখানটায় এক বাই পনেরো এটা এ করছে বি করছে এক বাই তো সি করছে এক বাই বারো এবার আমাদের মেন জায়গায় যেতে হবে সেটা কি যে একত্রে কাজ করে শুরু করে দুদিন পর সি চলে গেল ঠিক আছে তো সি যেহেতু চলে গেছে একটা কাজ করব আমরা এখানটায় এই এক বাই পনেরো এবং এক বাই দশ এক বাই পনেরো এবং এক বাই দশ দুজনে মিলে কতটা কাজ করছে দেখেনি কেন কারণ এ এবং বি দুজনে বাকি কাজটা সম্পূর্ণ করছে বোঝা গেল কি দুজনে মিলে যেহেতু বাকি কাজটা সম্পূর্ণ করছে তাহলে কিভাবে আমরা এই জিনিসটা করবো এই দেখো এখানটায় এখানে আমরা কি করবো বার করবো কার প্রথমে এক কাজ করি পনেরো দশ এবং বারো তিনজনের যদি লশক বার করি কত বেরোবে ষাট ঠিক আছে তিনজনের লশাগো বার করলে ষাট বেরোবে তাহলে এর কার্যক্ষমতা এর কার্যক্ষমতা কত হয়ে যাবে ষাট বাই কত হয়ে যাচ্ছে এখানটায় এ পনেরো দিনে ষাট বাই পনেরো এবার তোমরা বলবে ম্যাম এখানটা তো এক ধরে ছিলেন এখানে ষাট বাই পনেরো কেন হলো আরে বাবা এই যে ষাট আমি ধরেছি না এই ষাটটা কি তো এটাই হলো পুরো সম্পূর্ণ কাজ বা এক অংশের সমান বুঝতে পেরেছ এর কার্যক্ষমতা ষাট বাই পনেরো চলে আসলো বি এর কার্যক্ষমতা কত চলে আসবে ষাট বাই এখানে দশ মানে ছয় ঠিক আছে আর সি এর কার্যক্ষমতা এখানে কত চলে আসবে না ষাট বাই এখানে কত আসছে বারো মানে পাঁচ তাহলে তিনজনের কার্যক্ষমতা আমাদের কাছে চলে আসছে কার কার কার্যক্ষমতা চলে এসেছে না আমাদের কাছে চলে আসছে হলো এর কার্যক্ষমতা চার বিয়ের কার্যক্ষমতা ছয় এবং সি এর কার্যক্ষমতা হলো পাঁচ বোঝে গেল ঠিক আছে তাহলে চার পাঁচ ছয় তিনটে কি এই তিনটে হল এদের কার্যক্ষমতা এ পি এবং সি এর ঠিক আছে এবার সি কতদিন কাজ করছে দুদিন কাজ করছে এই দুদিন কে কে কাজ করেছে এ পি সি তিনজনে মিলে কাজ করেছে তাই তো তাহলে এখানটা এরকম ভাবে লিখতে হবে আমাদের ভালো মতো দেখো এখানে লিখতে হবে যে এ প্লাস বি প্লাস সি একসাথে দু দিনে কত ইউনিট কাজ করছে দেখেনি কতটা কাজ করে তিনজনের কার্যক্ষমতা যোগ করে দিচ্ছি কত কত হয়ে হয়ে যায় যাচ্ছে পনেরো ঠিক আছে তার সঙ্গে দুই দিয়ে ইন্টু করে দেব ঠিক আছে তাহলে এখানে কত হয়ে গেল তিরিশ একক কাজ বুঝতে পারছে তাহলে তিনজনে মিলে দু দিনে কতটা কাজ করছে তিরিশ একক কাজ আমাদের টোটাল কাজ কত না ষাট একক বা ষাট ইউনিট যেটাকে বলা হয় ঠিক আছে মানে একক লিখে দিলে তোমাদের সুবিধা হবে হয়তো ষাট একক বা ষাট ইউনিট তো ষাটের মধ্যে কাজ তো এবিসি তিনজনে মিলে একসাথে করে ফেলছে তাহলে বাকি কাজ বাকি কাজ কতটা পড়ে থাকলো বাকি কাজ পড়ে থাকবে হলো সিক্সটি মাইনাস থার্টি তিরিশ একক ঠিক আছে এটা বাকি কাজ করে থাকলো এবার আমরা চলে যাব যে সমগ্র কাজটি কত দিনে শেষ হবে তো এই যে বাকি কাজটা কে করেছে বাকি কাজটা এ আর বি দুজনে মিলে করেছে তাহলে এ প্লাস বি কাজ করে কত দিনে একক কাজ এ আর এর দুজনের এ কত জানি কার্যক্ষমতা এর চার বিয়ের ছয় দুজনের কার্যক্ষমতা তাহলে কত হয়ে যাচ্ছে তা দুজনে এক মিনিট হ্যাঁ তাহলে সুবিধা হবে অন্য কালি দিলে চলো তাহলে এটা হয়ে যাচ্ছে চার আর এটা হয়ে যাচ্ছে ছয় এই দুটো যোগ করলে তাহলে কত হয়ে যাচ্ছে দশ ইউনিট তাহলে তিরিশ বাই দশ মানে তিন ঠিক আছে বুঝতে পেরে গেছো তিরিশ বাই দশ মানে কত চলে আসলো তিন বোঝা গেল ঠিক আছে এবার আমরা কোথায় যাব দেখো এখানটায় তো এই তিরিশ ইউনিট কাজ কে কে করেছিল তিরিশ ইউনিট কাজ করেছিল আমাদের এ বি দুজনে মিলে আর সি দুদিন কাজ করেছে তাহলে টোটাল কাজ আমাদের কত করতে হবে সেটা এখানটায় বলেছে তাই তো টোটাল কাজ এখানে টোটাল কাজ কত দিনের শেষ হবে সেটা বলেছে তো এখানে দেখো এ কাজ করছে হলো চার ইউনিট এর কার্যক্ষমতা চার ইউনিট বি এর কার্যক্ষমতা ছয় ইউনিট এবং সি এর কার্যক্ষমতা হলো পাঁচ ইউনিট হ্যাঁ কি না একদম ঠিক আছে আচ্ছা তিনজনে মিলে কাজ করেছে কত ইউনিট আমাদের তিরিশ ইউনিট বাকি কাজ করে থাকলে এবং বি মিলে করবে এ বিয়ের কার্যক্ষমতা কত না ছ প্লাস চার দশ তাহলে দুজনে মিলে কত দিনে করছে না তিরিশ বাই দশ তিন বুঝতে পারলে আচ্ছা বুঝতে না পারলে দেখো বুঝতে পারলে এটা দেখে নাও ধীরে ধীরে বা এই জায়গাটা আরেকভাবে আমি বলতে পারতাম এই জায়গাটা আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে এই জায়গাটা তোমরা বুঝেছো নাকি বলো বাকি কাজ বাকি কাজ যদি বুঝে থাকো তাহলে বলে দাও একটু এইটুকু দেখে নাও তারপরে বাকিটা বলছি একবারে অনেকটা চলছে তো বাকি কাজটা দেখাচ্ছি আমি কি করে করতে হবে দেখে নিয়েছ তারপরে আমি বাকি কাজটা দেখাচ্ছি তোমাদেরকে ভালো মতো করে বাকি কাজটা কে করছে এ প্লাস বি দুজনে মিলে করছে দশ দিনে তা তিন তিন দিনে কমপ্লিট হয়ে যাচ্ছে কাজটা তাই তো ভালো দেখো চলো এবার শুরু শুরু করছি তাহলে এ প্লাস বি দুজনে মিলে এই যে তিরিশ ইউনিট কাজ দশ দিনে কমপ্লিট করছে মানে তিন ঠিক আছে তাহলে এ প্লাস বি দুজনে তিন দিনে পুরো কাজটা কমপ্লিট করে ফেলছে আর বাকি এ প্লাস বি প্লাস সি কত দিনে করছিল দুদিনে তাহলে দুই প্লাস তিন টোটাল দিন সংখ্যা আমাদের কত হয়ে গেল টোটাল দিন সংখ্যা হয়ে গেল এখানে তিন যোগ দুই পাঁচ তাহলে আনসারটা আমাদের কত চলে আসলো এখানে আনসারটা চলে আসলো পাঁচ দিন বোঝা গেল কিনা দেখো বোঝা গেছে সবাই বুঝতে পেরেছো ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেনে যাচ্ছি একটি চৌবাচার দুটি নল রয়েছে একটা বারো ঘন্টা একটা দশ ঘন্টায় পূর্ণ করছে আর অপর একটি নল কুড়ি ঘন্টায় চৌবাচাটাকে খালি করছে তাহলে এই কোশ্চেনটা আমরা কি করে করব এই কোশ্চেনটা দেখো কি করে বলছি করছি তো তিনটে চৌবাচার কথা বলে দিয়ে তিনটে নলের কথা বলে দিয়েছি প্রথম নলটাকে এ নল ধরবো দ্বিতীয় নলটাকে বি ধরবো এবং তৃতীয় নলটাকে আমি সি ধরছি তাহলে ধরি প্রথম নল সরি প্রথম নল এ ঠিক আছে দ্বিতীয় নল বি এবং তৃতীয় নল হয়ে যাচ্ছে আমাদের সি তিনটে নল রয়েছে তো প্রথম নল বারো ঘন্টায় দশ ঘন্টায় কি করছে পূর্ণ করছে তাই তো তৃতীয় নলটি আমাদের খালি করছে এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে এবং আরেকটা জিনিস এখানে ধরে নেবে ধরি সম্পূর্ণ কাজ সমান সমান এক অংশ মনে গেছে সম্পূর্ণ কাজ কত হয়ে গেল এখানে সম্পূর্ণ কাজ আমি ধরে নিচ্ছি এখানে এক অংশ তাহলে এবার এখানে কি করবো যে এ যেহেতু প্রথম নল এ ধরে নিয়েছি এ নল ঠিক আছে এ নল পুরো কত বারো ঘন্টায় কাজ বা এক অংশ করে যাই হোক কাজ করে না লেখলে হবে তাহলে এ নল এক ঘন্টায় কতটা করবে একের বারো অংশ কাজ করবে ঠিক আছে আবার বি নল কত ঘন্টা দিয়ে দিয়েছে দশ ঘন্টায় ঘন্টায় আর বি নল এক ঘন্টায় একের দশ অংশ করে কি করে কাজ করে ঠিক আছে এবার আমরা কি করবো দেখো ভালো মতো এবার সি নলের দিকে যাচ্ছি সি নল কি করে কুড়ি ঘন্টায় চোভাচ্ছে কি করে দিচ্ছে না খালি করে দিচ্ছে তাই তো খালি করে দিচ্ছে তাহলে সিনল ঘন্টায় খালি এক অংশ ঠিক আছে এই দুটো তো ভর্তি করে তাই কিছু লিখিনি যেটা ওটা খালি করছে তাই এখানে একটা লিখে দিয়েছি খালি ঠিক আছে তাহলে সিনল এক ঘন্টায় খালি করছে কত অংশ এক বাই অংশ বুঝতে পেরে এবার ভালো মতো যদি দেখো কোয়েশ্চেনটা কি বলে দিয়েছে যদি তিনটি নাল একসাথে খোলা হয় তবে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে তিনটি নাল একসাথে খোলা হলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে এখানে যদি ভালো মতো দেখো দেখবে এনলটা কিন্তু পজিটিভ ওয়েতে কাজ করছে মানে এ জল ভরছে তাই তো বি নলটা পজিটিভ ওয়েতে কাজ করছে বি নল দ্বারা জল ভর্তি হচ্ছে কিন্তু সি নলটা কি হচ্ছে নেগেটিভ ওয়েতে কাজ করছে কেন বিকজ সি নলটা ওই ড্রামটাকে বা চৌবাচ্চাটিকে খালি করে দিচ্ছে ব্যাপারটা সবাই বুঝে গেছে আই থিঙ্ক সবাই বুঝেও যাবে কারণ সবাই যেহেতু ডিসক্রিপটিভ নিচ্ছে প্রিলিম সবার ক্লিয়ার করাই যাচ্ছে ফাউন্ডেশন ব্যাচ সবাই পড়েছে তো এবার এখানে কি হবে না এখানে আমি কি করব ডিরেক্টলি লে। যে তিনটি নাল একসাথে খোলা থাকলে কতক্ষণে পূর্ণ হবে ঠিক আছে তাহলে যদি তিনটি নাল একসাথে খোলা হয় তাহলে লিখতে হবে এখানে যে তিনটি নল একসাথে খোলা হলে আহ চৌবার পূর্ণ হতে সময় লাগবে

তাহলে এখানে আনসারটা কি হয়ে যাবে আট বাই ষাট আট বাই ষাট মানে এখানে কাটাকাটি করলে চলে আসে চার দুনি আট আর চার পনেরো ষাট মানে দুই বাই পনেরো এবার দুই বাই পনেরো তো আনসার হতে পারে না সময়ে সময়ে কিভাবে বের করব এখানে অংশ এই দেখো দুই বাই পনেরো দুই বাই পনেরোটা যেটা বেরিয়েছে এতটা অংশ কাজ হচ্ছে মানে পুরো কাজটা যে এক অংশ কাজ করছে এই টাইম অনুসারে ঠিক আছে এরকম ভাবে বলেছে তো যদি এক অংশ কাজ বা দুইয়ের পনেরো অংশ কাজ যদি দুইয়ের পনেরো সময় ধরে যদি এক অংশ কাজ ধরে করে তাহলে গোটা সময় ধরে কত অংশ কাজ করবে ওই ব্যাপারটাতে যদি আমরা চলে আসি এখানটায় তাহলে দেখবো এই যে দুই বাই পনেরোটা না জাস্ট এখানটায় কি হয়ে যাবে উল্টে যাবে উল্টে গিয়ে কত চলে আসবে এটা পনেরো বাই দুই চলে আসবে কেন পনেরো বাই দুই আসলো কারণ এই যে এক বাই বারো ধরেছিলাম এটা এটা কি করেছিলাম এক ঘন্টায় কাজ করারটা এই যে এক বাই দশ দশ ঘন্টায় কাজ করারটা আর এই যে ধরেছিলাম এটা ঘন্টায় 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 কাজ 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 মানে খালি করারটা তো এই যে বারো ঘন্টাতে এক বাই বারো করে দিয়েছিলাম এবং দশ ঘন্টাটা এক বাই দশ করে দিয়েছিলাম এবং কুড়ি ঘন্টাটা এক বাই কুড়ি করে দিয়েছিলাম তো সেটাই যে টাইমটা এসে সেটাকে আমরা কি করবো এবার উল্টে দেবো পনেরো বাই দুই করে দেবো বুঝতে পারলো কি পারলে না বলো বুঝতে পারলে কি পারলে না তাহলে আনসারটা হয়ে যাবে সাত পূর্ণ একের দুই ঠিক আছে সাত পূর্ণ একের দুই ঘন্টা এটা হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার সাত পূর্ণ একের দুই ঘন্টা বুঝতে পারলে তাহলে এখানটায় এইভাবে কোশ্চেনটা আমাদের সলভ করতে হবে ব্যাস দুই বাই পনেরো করে ঠিক আছে পুরোটা যদি লিখতে চাও পুরোটাও লিখতে পারো পুরোটা আমি লিখে দেখিয়ে দিচ্ছি এখানে পুরোটা পুরোটা যদি লিখতে চাও তোমাদেরকে এবার দেখো পুরোটা যদি এখানে লিখতে চাই তাহলে জাস্ট এইটুকু লিখতে হবে আমাদেরকে যে এই যে কারা ছিল এই যে এক অংশ কাজ একের বারো অংশ তাহলে দুয়ের পনেরো অংশ কাজ হয় এক ঘন্টায় ঠিক আছে তাহলে এক অংশ কাজ হয় এক বাই দুই বাই পনেরো ঠিক আছে তার মানে এটা জাস্ট কি হয়ে যায় আমরা সবাই জানি এটা জাস্ট উল্টে যায় কি হয়ে যায় এটা দুই বাই পনেরোটা পনেরো বাই দুই ঘন্টায় চলে আসে সাড়ে সাত ঘন্টা চলে আসবে বুঝতে পেরে গেছ তাহলে এই জিনিসটা আমি সরিয়ে দিলাম যারা ওটা বুঝতে পারো মানে একবারে লেখাটা বুঝতে পারো এটা দেখে না এবার আই থিঙ্ক বুঝতে পারবে সবাই এবার আই থিঙ্ক সবাই বুঝতে পারবে ঠিক আছে এই এই জিনিসটা দেখে না দুই বাই পনেরো অংশ কাজ হয় যে দুই বাই পনেরো অংশ এখানে যে এসছে ঠিক আছে দুই বাই পনেরো অংশ কাজ হয় এক ঘন্টায় এক অংশ কাজ হবে সাত বাই বারো ঘন্টায় চলো তাহলে এই কোশ্চেনটা শেষ হয়ে গেল আমরা পরবর্তী কোশ্চেনেই আছি পরবর্তী কোশ্চেন আমাদের এটা কোন বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য দশ পার্সেন্ট করে বৃদ্ধি করা হচ্ছে ঠিক আছে তাহলে ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি পাবে তো দেখো একটা যদি আমরা বর্গক্ষেত্রকে এখানটায় আঁকি তাহলে এটা এ এটা এ এটা এ এটা এ চারটে বাহুকে এ ধরছি আমি তাহলে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ একক একক কিন্তু লিখতে হবে ঠিক আছে একক ছাড়া কিন্তু হবে না বড় ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য এ একক এবার বাহুকে কত বাড়াচ্ছি দশ শতাংশ বাড়াচ্ছি তাহলে বাহুকে দশ শতাংশ বৃদ্ধি করলে নতুন বাহুর দৈর্ঘ্য হবে এ ইন্টু দশ শতাংশ বাড়াচ্ছি একশো দশ বাই একশো ঠিক আছে তাহলে এখানে শূন্য শূন্য ক্যান্সেল হয়ে গেলে কী হবে ইলেভেন এ বাই টেন একক এটা কি আসলো আমাদের নতুন বাহুর দৈর্ঘ্য নতুন বাহুর দৈর্ঘ্য আমাদের কত চলে আসলো না ইলেভেন এ বাই দশ একক ঠিক আছে এবার প্রথমটা যদি এ ধরতাম প্রথম ক্ষেত্রে বাহুর তালে ক্ষেত্রফল কত হতো বের করতে হবে কেন কারণ এখানে কোশ্চেন দিয়ে দিয়েছে যে ক্ষেত্রফলে শতকরা কত বৃদ্ধি পাচ্ছে তার মানে প্রথম ক্ষেত্রফলটা এখানে আমাদের প্রয়োজন পড়বে তাহলে আমাদের ক্ষেত্রফল কি জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কি হয়ে যাবে বাহু স্কোয়ার বাহু মানে এ তাহলে এ স্কোয়ার ঠিক আছে এ স্কোয়ার আর এখানে ইউনিট আমি এককের স্কোয়ার লিখে দিলাম একটা ইউনিট রাখতেই হবে এখানে আর নতুন বর্গক্ষেত্র টি স্কোয়ার বা বর্গক্ষেত্রের নতুন ক্ষেত্রফল নতুন ক্ষেত্রফল কি হয়ে যাচ্ছে না এখানে নতুন বাহু কত ইলেভেন এ বাই টেন এটার হোল স্কোয়ার ঠিক আছে এত এককের স্কোয়ার ঠিক আছে হয়ে গেল এবার আমাদের বলতে হবে কতটা বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছে তাহলে শতকরা বৃদ্ধির হার ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধির হার বৃদ্ধির হার কি করে বার করব। না প্রথমটা দ্বিতীয়টা কত ইলেভেন এ বাই টেনের হোল স্কোয়ার মাইনাস প্রথমেরটা কত এ স্কোয়ার ডিভাইডেড বাই কার উপরে বৃদ্ধি পাচ্ছে প্রথমটার উপরে বৃদ্ধি পাচ্ছে প্রথমটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফল হলো এ স্কোয়ার ঠিক আছে তাহলে উপর নিচে আমরা কী করব এখানে উপরটাতে এখানে একশো একুশ এ স্কোয়ার বাই একশো চলে আসলো মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বোঝা গেল এবার উপর থেকে আমি এ স্কোয়ারকে কমন নিয়ে নিচ্ছি তাহলে উপর থেকে যদি এ স্কোয়ার কমন নিয়ে নিই কি পড়ে থাকবে একশো একুশ বাই একশো মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার প্রত্যেকটা স্টেপ করে দেখালে কিন্তু খুব ভালো হয় ঠিক আছে কারণ এক একটা কোশ্চেনে পাঁচ নাম্বার করে রয়েছে তো এ এ ক্যান্সেল হয়ে গেল এখানে থাকবে উপরে কত একশো একুশ মাইনাস একশো ডিভাইডেড বাই একশো আর নিচে এক পরে থাকবে যেহেতু এ ক্যান্সেল হয়ে গেছে তাহলে উপরের একশো মানে উপরে যে নিচের দিকে একশোটা রয়েছে ওটা এখানে চলে আসবে এ একশোটা নিচে চলে আসবে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটাকে একুশ ডিভাইডেড বাই একশো এবার শতকরা লিখেছিলাম না যেহেতু তাহলে শতকরা যখন লেখা থাকে আমরা জানি যে একশো পার্সেন্টেজ দিয়ে আমাদের কি করতে হয় গুণ করতে হয় তাই তো শতকরা যখন লেখা থাকে কত দিয়ে গুণ করি আমরা একশো পার্সেন্টেজ দিয়ে গুণ করি তাহলে সেই গুণটা চলো করে ঠিক আছে ইকুয়ালস টু এবার এটাকেও একশো দিয়ে গুণ করতে হবে তাহলে ইন্টু একশো পার্সেন্টেজ ঠিক আছে এটাকেও একশো দিয়ে গুণ করতে হবে তাহলে এখানটায় সবগুলোকে একশো দিয়ে আমাদের গুণ করতে হবে তাহলে এখানটায় সবগুলোকে একশো তারা গুণ করলে আমরা পেয়ে যাব ইন্টু একশো পার্সেন্টেজ ইকুয়াল টু এখানটায় ইন্টু একশো পার্সেন্টেজ ঠিক আছে ইন্টু একশো পার্সেন্টেজ এটা সবাই জানো আই থিক একশো একশো ক্যান্সেল হয়ে গেল আনসারটা কত হয়ে যাবে একুশ পার্সেন্টেজ ঠিক আছে তাহলে কীভাবে কী হচ্ছে পার্সে এই একশোটা কিন্তু বসিয়ে নিও মানে একশোটা কেন বসালাম তোমাদের পরে দেখালাম কারণ শতকরাটা লেখা আছে তো একশো কিন্তু এখানটায় ইন্টু একশো আমাদের লিখতেই হবে আমরা জানি সেটা সেটা আরেকবার করে তোমাদের এইভাবে আমি বলে দিলাম এটা না বুঝে থাকলে আমি একশো পার্সেন্টেজটা একটু ভালো মতো লিখে দিই খারাপ দেখাচ্ছে থিঙ্ক ইন্টু একশো পার্সেন্টেজ এবার ঠিক আছে ঠিক আছে তাহলে ইলেভেন এ বাই টেন মাইনাস মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু হান্ড্রেড পার্সেন্টেজ ঠিক আছে ওকে নিজের একবার দেখে নাও কোশ্চেনটা কী করে সলভ করেছি তারপরে পরবর্তী কোশ্চেনে আমি চলে যাব চলো পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন দিয়ে দিয়েছে কোন পরীক্ষায় আশি শতাংশ ইংরেজিতে পঁচিশি শতাংশ গণিতে পাশ করে এগুলো কোশ্চেন তো আমরা দেখেই করে দিতে পারতাম তাই না এরকম ধরতাম এটাকে ধরতাম কে তো ইংরেজি ধরতাম আমি বলে দিচ্ছি তাহলে তোমরা আরো জিনিসটাকে রিলেট করতে পারবে একটাকে ধরতাম আমরা কি ইংরেজি আর গণিত এটাকে ধরে নিলাম গণিত ঠিক আছে তাহলে ইংরেজি গণিতে পাশ করছে চল্লিশ শতাংশ আশি শতাংশ এটাতে আশি শতাংশ পাশ করছে আর গণিতেও করছে পঁচাশি শতাংশ পাশ এবং দুটো বিষয় উভয় বিষয়ে পাশ করছে কত শতাংশ এখানে শতাংশ তাই তো তাহলে উভয় বিষয়ে কত এখানে শতাংশ দিয়ে দিয়েছে ছে তার মানে শুধু ইংরেজিতে কত পাস করবে পাঁচ শতাংশ শুধু গণিতে কত পাস করছিল দশ শতাংশ এইভাবে আমরা করতাম তাই তো এবং পুরোটা আমরা সম্পূর্ণকে কি ধরে নিতাম সম্পূর্ণকে আমরা ধরে নিতাম হান্ড্রেড পার্সেন্টেজ আই থিঙ্ক সবার মনে আছে সম্পূর্ণ কি আমরা হান্ড্রেড সরি হান্ড্রেড পার্সেন্টেজ হয়ে নিতাম এবার এই তিনটাকে যদি যোগ করি তাহলে কত আসে এই তিনটাকে যদি যোগ করি আমরা টোটাল চলে আসতে আমাদের নাইনটি পার্সেন্টেজ চলে আসবে তার মানে এখানে যদি ফেল করে বলে ফেলের আনসার বল করতে বলেছে যে উভয় পঁয়ত্রিশ জন পরীক্ষার্থী ফেল করেছে তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যাগত তাহলে ফেল কতজন করেছে আমরা কি করে বার করবো এখানে একশো মাইনাস নব্বই আমাদের দশ পার্সেন্টেজ কি করেছে আমাদের ফেল করেছে এবার ওই দশ পার্সেন্টেজ মানে পঁয়তাল্লিশ হান্ড্রেড পার্সেন্টেজ মানে কত আমরা খুব সহজেই কোশ্চেনগুলো আনসার বার করে দিতে পারি কিন্তু এখানে হলো প্রবলেমটা কি প্রবলেম যে তোমরা এইভাবে কোশ্চেনটাকে সলভ করতে পারবে না কিভাবে করতে হবে তাহলে ম্যাম তাহলে তোমাদেরকে একদম সিম্পল যে নিয়মটা আমরা বাচ্চাকালে শিখেছিলাম যে ক্লাস ইলেভেন টুয়েলভে আমরা যে প্রসেসে করতাম বা নাইন টেনে যে প্রসেসে করতাম সেই প্রসেসে আমাদের করতে হবে এখানে দেখে নাও ভালো মতো তাহলে ভালো মতো বুঝতে পারবে ঠিক আছে তো এখানে ফার্স্টে আমরা কি করবো এখানে দেখো যে পরীক্ষা দিতে ইংরেজিতে পাশ করেছে আশি শতাংশ তাহলে লিখতে হবে ধরি সম্পূর্ণ পাশের হার বা সম্পূর্ণ পাশের হার না লেখে সম্পূর্ণ আমাদের হয়ে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্টেজ ও হো সম্পূর্ণ পরীক্ষার্থী কত আমাদের হান্ড্রেড পার্সেন্টেজ ধরে নিচ্ছি ঠিক আছে আর একটু সুন্দর করে লিখে নিচ্ছি দাঁড়া লেখাটা একটু কেমন হয়ে গেছে সম্পূর্ণ পরীক্ষার্থী কত হয়ে যাচ্ছে আমাদের একশো শতাংশ এবার ইংরেজিতে কতজন পাস করছেন আশি শতাংশ পাস করছে ঠিক আছে তাহলে ইংরেজিতে পাস করে ইংরেজিতে পাস করে আশি শতাংশ হয়ে গেল আচ্ছা গণিতে কতজন পাশ করছে না পঁচাশি শতাংশ করছে আমাদের কিসে পাশ গণিতে তাহলে এখানে লিখছি আমি গণিতে করে পঁচাশি শতাংশ ঠিক আছে দুটাতে একটাতে আশি শতাংশ একটা একটাতে পঁচাশি শতাংশ পাশ করলো এবার উভয় বিষয়ে কত শতাংশ পাশ করছে না পঁচাত্তর শতাংশ তাহলে এবার লিখবো উভয় বিষয়ে অনেকের মনে হতে পারে ম্যাম খুব বোরিং লাগছে খুব মানে প্রচন্ড লম্বা চওড়া আপনি বানিয়ে ফেলছেন অ্যাকচুয়ালি এইভাবেই করতে হবে আমার কিছু করার নেই ঠিক আছে তাহলে উভয় বিষয়ে পাশ করে পঁচাত্তর শতাংশ ঠিক আছে এই তিনটা আমাদের বলে দিয়েছে তো একটা আমরা এখানটায় একটা আমরা প্রসেস জানি বা একটা নিয়ম আমরা হয়তো শিখিয়েছি আচ্ছা এতটুকু সবাই বুঝতে পেরেছি তো নর্মাল যেটা দেওয়া ছিল সেটাই করেছি তাই তো তাহলে এবার আমাদের কোশ্চেনটা কি জিজ্ঞাসা করেছে যে মোট পরীক্ষার্থীর সংখ্যা তাই তো তো আমরা কি করব উভয় বিষয়ে কতজন ফেল করছে না 45 জন আমাদের ফেল করছে তো কত শতাংশ যদি বার করিনি ফেল করেছে তাহলে ওখান থেকে আমরা উইকিক নিয়মে চলে যেতে পারি তাই তো তাহলে প্রথমে আমরা দেখব যে শুধু ইংরেজিতে কতজন পাস করেছে তাহলে এখানে লিখব শুধু ইংরেজিতে পাস করে কত 80 45 75 কত শতাংশ হয়ে গেল পাঁচ শতাংশ হয়ে গেল শুধু গণিতে পাশ করে তাহলে এখানে লিখতে হবে শুধু গণিতে পাশ করে কত আর তোমার হলো পঁচাশি থেকে পঁচাত্তর কে মাইনাস করে দাও পঁচাশি মাইনাস পঁচাত্তর তো শতাংশ কত হয়ে গেল দশ শতাংশ এবং উভয় বিষয়ে জানি পঁচাত্তর শতাংশ তাহলে লিখবো মোট পাশ করে মোট পাশ করে কতজন মোট পাশ করে আমাদের উভয় বিষয়ে পঁচাত্তর ইংরেজিতে পাঁচ এবং গণিতে দশ তাহলে পঁচাত্তর প্লাস পাঁচ প্লাস দশ শতাংশ তো এবার তাহলে এখানে কত হয়ে গেল টোটাল আমাদের এখানে আশি প্লাস দশ নব্বই শতাংশ ঠিক আছে তাহলে মোট ফেল করে বা ফেলে শতকরা হার লিখতে পারো একশো মাইনাস নব্বই শতাংশ কত হয়ে যায় না দশ শতাংশ আমাদের কি করছে মোট ফেল করছে কিন্তু এখানে বলে দিয়েছে যে উভয় বিশেষ ফেল করছে কত জন পঁয়তাল্লিশ জন তাহলে এই দশ শতাংশ কার সমান হয়ে যাবে পঁয়তাল্লিশ জনের সমান ঠিক আছে তাহলে শতাংশ ফেলের হার পঁয়তাল্লিশ জন পরীক্ষার্থীর সমান ঠিক আছে তাহলে এক শতাংশ ফেলের হার কত পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই দশ জন পরীক্ষার্থীর সমান ঠিক আছে আর কত শতাংশ বলে দিয়েছে এখানে টোটাল বার করতে হবে মোট পরীক্ষার্থী মোট পরীক্ষার্থী কত ছিল না একশো তাহলে একশো শতাংশ ফেলের হার হয়ে যাবে একশো ইন্টু পঁয়তাল্লিশ বাই দশ তাহলে পুরো পরীক্ষার্থীর সংখ্যা এখানে কতজন হয়ে যাবে সাড়ে চারশো জন তাহলে মানে মোট পরীক্ষার্থীর সংখ্যা আমাদের সাড়ে চারশো জন হয়ে যাবে বুঝে গেছো দেখে নাও ভালো হতো আই বুঝে সবাই ভালো মতো দেখে নাও কারো কোনো প্রবলেম থাকলে পরে বলতে পারো ঠিক আছে চলো এবার আমরা পরবর্তী কোশ্চেনটা যেটা নিয়ে চলে এসেছি এটা হলো তোমার জিআই এর কোশ্চেন ঠিক আছে কোন চ্যাপ্টারের উপরে বেস করে কোশ্চেন এটা সবাই দেখেই বুঝতে পারছো তাও আমি বলে দিচ্ছি এটা ডাইরেকশন সেন্স বা দিক নির্ণয় চ্যাপ্টারের কোশ্চেন ঠিক আছে আমি উপরে লিখে দিচ্ছি এটা হলো ডাইরেকশন সেন্সের কোশ্চেন তো ডাইরেকশন সেন্সে আমরা কি করি ডাইরেকশন সেন্সে কিন্তু আমরা সব সময় একটা খুব সুন্দর চিত্র বানিয়ে করি এখানেও তাই করব এখানেও কিন্তু আমরা চিত্র বানিয়ে করব যেহেতু ডেসক্রিপটিভ পেপার তোমরা লেখছো তো চিত্রটাও কিন্তু তোমাদের যে যে আর কি খাতা দেখবে উনি দেখতে পারবে ঠিক আছে চিত্রটা তাহলে আস্তে আস্তে আমরা পড়ি একটা একটা করে কি বলে দিয়েছি নিচের দেওয়া তথ্যগুলি ভালো করে পড়ে প্রশ্নগুলির উত্তর দিয়ে ঠিক আছে আমরা ভালো মতনই পড়ি তাই তো আমরা তো খারাপ মতো পড়ি না চলো তাহলে এ বিন্দুটি বি এর পূর্ব দিকে চোদ্দ মিটার দূরে আছে তাহলে বি এর পূর্ব দিকে তাহলে বি কে আমি এখানে ধরে নিচ্ছি ধরে না ঠিক আছে এবার বি এর পূর্ব দিকে চোদ্দ মিটার দূরে পূর্ব মানে কোন দিক পূর্ব মানে এই দিক তাহলে এইদিকে চোদ্দ মিটার দূরে রয়েছে একটু বড় করে দিচ্ছি মিটারটা ঠিক আছে কে রয়েছে এ রয়েছে ওকে বাড়ি একটু এদিকে নিয়ে চলে আসে তাহলে এর পূর্ব এ বিন্দুটি বিয়ের পূর্ব দিকে বিটাকে এখানে রাখলাম এটাকে এখানে নিয়ে মিটার লিখবে ঠিক আছে এখানে এ ওকে সি বিন্দুটি এ এর দক্ষিণ দিকে ছয় মিটার দূরে রয়েছে তাহলে এ দক্ষিণ দিক মানে নিচের দিক নিচের দিকে কি ছয় মিটার তাহলে এ দক্ষিণ দিকে ছয় মিটারে কে রয়েছে না সি রয়েছে শেষ পি বিন্দুটি সি বিন্দুর পশ্চিম দিকে চার মিটার দূরে রয়েছে তাহলে পি বিন্দুটি সি এর পশ্চিমে থাকবে তাহলে সি এখানটায় সি এর পশ্চিম দিক মানে কি সি এর পশ্চিম দিক মানে এই দিকটা তাই তো তাহলে সি সি এর পশ্চিম দিকে চার মিটার দূরে পি থাকবে তাহলে এই পশ্চিম দিকে চলে গেলাম চার মিটার দূরে আমি কাকে বসিয়ে ফেললাম আমি বসিয়ে দিলাম পিকে ওকে এখানে মিটারটাকে চেঞ্জ করে নাও এখানে মিটার হবে

এই ডিস্টেন্সটা যদি চার হয় তাহলে এই ডিসটেন্সটা আমাদের কত হয়ে যাবে চার মিটার হয়ে যাবে তাহলে এখানটা আমি কি করে দিলাম না চার মিটার লিখে দিলাম ঠিক আছে ডান তাহলে এই বা দিকটাও চার মিটার ডান দিকটাও চার মিটার এবার তাহলে এই জিনিসটা স্যাটিসফাই করবে দেখো পি সি এইচ তিনটাই সমরেখ মানে সমান রেখায় চলছে বুঝতে পেরে গেছো তাহলে পি সি এইচ তিনটাই সমরেখ বা সমান রেখায় চলছে দেখো একদম সমান রেখায় পি সি এইচ রয়েছে ডান তাহলে এবার লাস্ট লাইনটা কি বলে দিয়েছে ও বিন্দুটি এইচ বিন্দুর দক্ষিণে মিটার দূরে রয়েছে ঠিক আছে তাহলে এইচ এর দক্ষিণে মিটার দূরে রয়েছে আমাদের ও বিন্দুটি ঠিক আছে এবার যা যা আমাদের কাছে ইনফরমেশন ছিল সেই হিসেবে আমরা এটাকে বসিয়ে দিয়েছি দেখো ভালো মতো বসিয়ে দিয়েছি এবার আমরা কোশ্চেন পাটে যাব এবং দেখবো এক একটা করে কোশ্চেন কি বলেছে প্রথম কোশ্চেন বলে দিয়েছে রাম এইচ বিন্দু থেকে দশ মিটার উত্তরে গেলে তারপরে সে বাঁ দিকে করে চার মিটার গেলে এখন সে সি বিন্দু থেকে কত মিটার দূরে থাকবে তাহলে এই কোয়েশ্চেনটা কিভাবে করব সলভ দেখে না কি বলেছে এইচ বিন্দু থেকে দশ মিটার উত্তরে গেল ঠিক আছে তাহলে এই বিন্দু থেকে দশ মিটার উত্তরে গেল দেখো দশ মিটার উত্তরে নিয়ে চলে গেলাম একে ধরে নিলাম এটা দশ মিটার একটু বড় সড়ো করে লম্বা করে দিয়ে দিলাম ঠিক আছে মোটামুটি দশ মিটার এখানটায় তোমাদের ওই স্কেল নিয়ে আবার বসে বসে দশ মিটার কিন্তু একদমই করতে যাবেন এক্সামে এমনি যেরকম মনে হবে ডিসটেন্স এইভাবে মোটামুটি একটা বসিয়ে নি ঠিক আছে সে তোমাদের ওই এক্সামিন এক্সামিনের মানে মানে যারা খাতা চেক করবে তারা কিন্তু তোমাদের ওই এ করবে না বসে বসে দেখবে না যে কতটা কত ডিসটেন্স হয়েছে দশ মিটার পনেরো মিটার একদমই নয় ঠিক আছে তো এবারে দশ মিটার উত্তরে কে থাকবে দশ মিটার উত্তরে বলে দিয়েছে কোশ্চেনটা তো চলে যায় রাম এইচ বিন্দু দশ মিটার উত্তরে থাকবে ঠিক আছে তাহলে রামকে আমি কি করছি এইচ বিন্দু দশ মিটার উত্তরে রেখে দিয়েছি তাহলে এখানে বসবে রা ঠিক আছে এখানে বসবে রা এবার আমাদের কি বলে দিয়েছে কোশ্চেনটা যে তারপরে সে এই দশ মিটার উত্তরে গেল তারপরে সে বাঁ ঘুরে চার মিটার গেল ঠিক আছে তাহলে বাদিকে ঘুরে যদি চার মিটার যায় তাহলে কতটা যাবে এই যে এটাও চার মিটার এটাও চার মিটার তুমি পড়েছ অলরেডি এগুলো সব ঠিক আছে এবার বলে দিয়েছে সি থেকে ওই যে চার মিটার যে দূরত্ব রয়েছে তার ডিস্টেন্স কত দেখো এবার বলে এখন সে সি থেকে কত কিলো কত মিটার দূরে রয়েছে সেটা বার করতে হবে তো এখানে ডিরেক্টলি তুমি লেখো এখান থেকে আগে দেখিয়ে দিই তোমাদেরকে কি হচ্ছে আমাদের আনসারটা আমাদের আনসারটা হবে এই সি বিন্দুর এতটা তো কত মিটার ছ মিটার তাহলে এতটা কত হয়ে যাবে এখানে এতটুকু ছ মিটার ছিল আর বাকি পোর্শন চার মিটার হয়ে যাচ্ছে আর এটা এটা যেহেতু দুটোই প্যারালাল লাইন তাহলে এটাও কত হয়ে যাবে আমাদের চার মিটার হয়ে যাবে ঠিক আছে ওকে তাহলে টোটাল ডিসটেন্সটা কত দশ মিটার এবং এটা যদি নাও করো ডিরেক্টলি এখানে দেখেই না বুঝতে পারছো এতটা কত মিটার টোটাল দশ মিটার এখান থেকেও ডিরেক্টলি লিখতে পারো তো এবার তোমরা বলবে ম্যাম তাহলে কোশ্চেনে আমরা কি করে এটাকে লিখবো তোমরা ডিরেক্টলি লিখে দিবে যে সি এখন এখন বিন্দু থেকে সি বিন্দু থেকে সে বা রাম কত দূরে রয়েছে ছয় যোগ চার মিটার মানে দশ মিটার দূরে রয়েছে ঠিক আছে এবং অপশন নাম্বার বি এখানটায় আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে আনসার কত হয়ে যাচ্ছে তাহলে অপশন বিটা দেখে নাও যাদের যাদের দেখা সবাই দেখে নাও একদম বড় বড় করে পুরো লিখে দিয়েছি কারো যেন প্রবলেম না হয় পরবর্তী কোশ্চেনে আমি যাব পরবর্তী কোশ্চেন কি বলে দিয়েছে যদি এ এ বিন্দুটি এল এর উত্তরে দুই মিটার দূরে এর উত্তর দিকে দু মিটার দূরে থাকে এবং আর বিন্দুটি ও এর পশ্চিম দিকে চার মিটার দূরে হয় তবে এল বিন্দু এবং আর বিন্দুর মধ্যে কত মিটার দূরত্ব রয়েছে এল এবং আর এর মধ্যে আমাদেরকে কি বার করতে হবে দূরত্ব বার করতে হবে তো মাথায় ঢুকিয়ে নাও কি বলে এ বিন্দুটি এল এর উত্তরে দু মিটার দূরে ঠিক আছে তাহলে এ বিন্দুটি এল এর উত্তরে দু মিটার দূরে এ যদি এল এর উত্তরে থাকে তাহলে এল কোথায় থাকবে এর দক্ষিণে থাকবে দু মিটার দক্ষিণে তাহলে ডিরেক্টলি এখানটায় তুমি এলকে বসিয়ে দাও এবং এটার মধ্যে ডিসটেন্সটা ধরে না দু মিটারে এলকে এখানে বসিয়ে দিলে দু মিটার হয়ে গেল এবার নেক্সট বলে দিয়েছিল আর বিন্দুটি ও বিন্দুর পশ্চিম দিকে চার মিটার দূরে আর বিন্দুটি ও বিন্দুর পশ্চিমে ও বিন্দুর পশ্চিমে চার মিটার দূরে তাহলে ও বিন্দুর পশ্চিমে চার মিটার দূরে এখানটায় কে থাকবে না আর বিন্দুটি ঠিক আছে এটা কত মিটার চার মিটার আর চার মিটার দূরে রয়েছে তো এবার আমাদের কোশ্চেন পার্টে কি বলে দিয়েছে তাহলে এল বিন্দু এবং আর বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে বলে দিয়েছে তাহলে এল বিন্দু এখানে আর বিন্দু এখানে এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত এই দুটোর মধ্যে দূরত্ব কত সেটা বার করতে বলে দিয়েছে তো এইটুকু তো আমরা জানি যে চার মিটার এইটুকু তো আমরা জানি চার মিটার আর উপরের পার্টটা তাহলে কত মিটার হয়ে যাচ্ছে পুরোটা ছয় উপরে দুই ছেড়ে দিচ্ছি তাহলে এটাও চার মিটার হয়ে যাচ্ছে তাহলে এখানে চার আর এখানে চার তাহলে টোটাল কত মিটার এখানে চলে আসলো এটা কি চার না এটা ছয় মিটার ছিল এটা তাহলে ছয় আর চার টোটাল এখানে আমাদের দশ চলে আসলো তাই তো তাহলে ছয় আর চার টোটাল আমাদের কত চলে আসলো না দশ ঠিক আছে এই দুটো যোগ করে আমাদের দশ চলে আসছে তাহলে আনসারটা এখানে কি হয়ে যাচ্ছে আনসারটা হয়ে যাচ্ছে এখানে অপশন নাম্বার এ ঠিক আছে আনসারটা এখানে অপশন এ হয়ে যাচ্ছে এবার কিভাবে আমরা লিখব না আমরা প্রথমে যে এল বিন্দু টি এল এল বিন্দুটি এ বিন্দুর দক্ষিণে দুই মিটার দূরে অবস্থিত এটা লিখে দিলে তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল দু মিটার দূরে অবস্থিত তাহলে এবার যেভাবে লিখবে তাহলে এল বিন্দু এবং আর বিন্দুর মধ্যে দূরত্ব হলো এল বিন্দু ও অবস্থিত তবে এল বিন্দু ও আর বিন্দুর মধ্যে ঠিক আছে দূরত্ব দূরত্ব হলো কত ছয় মিটার প্লাস চার মিটার দশ মিটার চলে আসলো ঠিক আছে তাহলে এখানে আমাদের আনসারটা কত চলে আসলো অপশন এবার পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছে পরবর্তী কোশ্চেন কি বলে দিয়েছি বি বিন্দু এইচ বিন্দুর সাপেক্ষে কোন দিকে অবস্থিত তো চলো এইচ বিন্দুর সাপেক্ষে বি কোন দিকে খুঁজে নি তাহলে দেখো ভালো মতো যদি দেখো তোমরা বিবিন্দু এখানে এইচ বিন্দু এখানে তাহলে এইচ বিন্দু সাপেক্ষে বি বিন্দু কোন দিকে অবস্থিত বলে দিয়েছে আমরা এটা তো খুব ভালো মতনই জানি এটাকে নর্থ বলে এটাকে সাউথ বলে এটাকে ইস্ট বলে এটাকে ওয়েস্ট বলে ঠিক আছে মানে একটা জিনিস আমি সবসময় বলি হ্যাঁ যাই না তোমরা যাওয়া নাকি আমি এভাবে বেশিরভাগ বলে থাকি যে তোমার সামনে যেটা সেটাই তোমার নর্থ তোমার পেছনে যেটা সেটাই তোমার দক্ষিণ আর যেটা তোমার ডানহাট সেটাই তোমার পূর্ব দিক এবং যেটা তোমার হাত সেটাই তোমার পশ্চিম দিক এইভাবে খুব সহজেই কিন্তু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তোমরা যেখানে দাঁড়িয়ে আছো সেই হিসেবে তুমি তোমার করে নিতে ঠিক আছে তো এবার মাঝখানেরটাকে কি বলা হয় নর্থ ইস্ট এই মাঝখানেরটাকে সাউথ ইস্ট এই মাঝখানের তাকে নর্থ ওয়েস্ট এবং এই মাঝখানেরটাতে সাউথ ওয়েস্ট এটা আমরা জেনে থাকি এটা আমরা জানি খুব সহজ জিনিস এবং এটা সবাই আমরা জানি ঠিক আছে আমরা প্রিলিমস পাস করে এসেছি বা প্রিলিমসের জন্য আমরা শিওর যে আমরা প্রিলিমসে হয়ে যাবে আমরা ভালোমতো ডেসক্রিপটিভের জন্য এসছি তো আমরা জানি এতটুকু আমরা শিওর তাই না এবার তাহলে কোশ্চেনটা কি করে সলভ করব এটা আমাদের মিনিট অন্য নি হ্যাঁ তো এবার আমাদের কোশ্চেনটা কি করে সলভ করতে হবে এমনি তো দেখে আমি বলে দিব না এটা হলো উত্তর পশ্চিম দিকে অবস্থিত বা নর্থ ওয়েস্টে অবস্থিত বাট কেউ যদি হঠাৎ করে না বুঝতে পারে তাকে আমি সবসময় বলি এইখানে তুমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করে না ঠিক আছে দেখো এইচ এর নর্থ ওয়েস্টে এটা চলে আসলো বুঝতে পারেছ এইভাবে আমরা আনসারটা বার করে নিতে পারবো তাহলে এটা উত্তর কি হয়ে গেল উত্তর পশ্চিম দিক এটা উত্তর পশ্চিম দিক এখান থেকে উত্তর পশ্চিম হয়ে যাবে আমাদের রাইট আনসার উত্তর পশ্চিমে দেখো উত্তর পশ্চিমে হচ্ছে অপশন নাম্বার সি তে অপশন নাম্বার সি আমাদের রাইট আনসার হয়ে যাবে অন্য কালি দিয়ে লিখে দিচ্ছি তোমাদের সুবিধা হবে বুঝতে উত্তর পশ্চিম অপশন নাম্বার সি ঠিক আছে চলো এবার পরবর্তী জিআই এর কোশ্চেনে চলে যাচ্ছি এবার এটা একটা জিআই এর কোশ্চেন দেখলে একটা তোমাদের পার দিয়ে দেবে ওটা সলভ করে তোমাদের তিনটে কোশ্চেন সলভ করতে হলো তাই তো এবার এটা একটা কোশ্চেন রয়েছে কোশ্চেনটা খুব পরিচিত কোশ্চেন তোমরা সবাই হয়তো পড়েছো এটা সবাই জানো যে এটা কোন চ্যাপ্টারের কোশ্চেন এটা ভেন ডায়াগ্রাম চ্যাপ্টারের কোশ্চেন তাই তো ভেন ডায়াগ্রাম ভেন ডায়াগ্রাম চ্যাপ্টারের কোশ্চেন এবং কোশ্চেনগুলো খুব সহজ কোশ্চেন থাকে এখানে সার্কেলকে ছোট পরিবার হিসেবে ডিনোট করা হয়েছে এখানটায় রেক্ট্যাঙ্গেলকে অবিবাহিত লোক হিসেবে ডিনোট করা হয়েছে এখানে ট্রায়াঙ্গেলকে কলেজের অধ্যাপক হিসেবে আমাদের ডিনোট করা হয়েছে বা বোঝানো হয়েছে ঠিক আছে এবার কোশ্চেনে চলে আসছি কি বলে দিয়েছি অবিবাহিত লোক যারা ছোট পরিবারে থাকে কিন্তু কলেজের অধ্যাপক নন ঠিক আছে অবিবাহিত হতে হবে এবং ছোট পরিবার হতে হবে কিন্তু অধ্যাপক হলে চলবে না তার মানে ট্রাইঅ্যাঙ্গেলটা যদি আসে বা ত্রিভুজ যদি আসে সেটা চলবে না ঠিক আছে তাহলে ট্রাইঙ্গেল বা টিবুজ নেই কিন্তু ছোট পরিবার এবং অবিবাহিত এই দুটোই বর্তমান রয়েছে এরকম কোন লেটার তোমরা দেখতে পাচ্ছ দেখো প্রথম কথা আমরা যেটা ট্রাইঙ্গেলের মধ্যে রয়েছে সেগুলোকে ধরবো না ঠিক আছে যেটা ট্রায়াঙ্গেলের মধ্যে রয়েছে আমরা সেগুলোকে একদমই ধরবো না তাহলে কোনটা ধরবো হয় টি নাহলে এস না হলে পি এই তিনটের মধ্যে যে কোনো একটাকে ধরবো কিন্তু এখানে আমাদের কোনটা ছাড়তে বলেছে কোন দুটো ধরতে বলেছে অবিবাহিত লোক আর ছোট পরিবার তাহলে অবিবাহিত লোক ছোট পরে দুটো জিনিসই কার মধ্যে রয়েছে এস এর মধ্যে রয়েছে তার জন্য এখানে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে রাইট আনসার ঠিক আছে তাহলে আনসারটা আমরা কি করে লিখবো এভাবে লিখবো তাদের অবিবাহিত লোক অবিবাহিত লোক যারা ছোট পরিবারে থাকে যারা ছোট পরিবারে থাকে কিন্তু কলেজের অধ্যাপক নন অধ্যাপক নন তাদের যে বর্ণ দ্বারা প্রকাশ করা হয় তাদের যে বর্ণ দ্বারা প্রকাশ করা হয় সেটি হলো কি এস এইভাবে তোমাদের কোশ্চেনটাকে শেষ করতে হবে ঠিক আছে ডান এবার পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন কি বলে দিয়েছি সাতেরই দু নম্বর কোশ্চেন যারা ছোট পরিবারে থাকে ছোট পরিবারের পাট হতে হবে বংশ হতে হবে কিন্তু অবিবাহিত নয় এবার অবিবাহিত হওয়া চলবে না এবং কলেজের অধ্যাপকও নন তার মানে কলেজের অধ্যাপক হওয়া এখানে চলবে না দেখো ছোট পরিবারে থাকে অবিবাহিত হওয়া চলবে না এবং কলেজের অধ্যাপক হওয়া চলবে না তাদের কোন বর্ণ দ্বারা দ্বারা বা প্রকাশ করা হচ্ছে তাহলে অবিবাহিত মানে আমরা পেয়ে যাচ্ছি অথবা যেটাকে বলি আমরা বলে আয়তক্ষেত্র এবং কলেজের অধ্যাপক মানে পেয়ে যাচ্ছে ত্রিভুজ তাহলে ত্রিভুজ এবং আয়তক্ষেত্রের মধ্যে যত বর্ণ রয়েছে সেগুলোকে সব কেটে দাও কে পড়ে থাকলো টি পড়ে থাকলো তাহলে ছোট পরিবারের লোক কি হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার এ টি হয়ে যাচ্ছে এটাকেও ওইভাবেই লিখতে হবে আমাদের কি যারা যারা ছোট পরিবারে থাকে থাকে কিন্তু অবিবাহিত নয় এবং কলেজের অধ্যাপক নয় তাদের যে বর্ণ দ্বারা নির্দেশ করা হয় সেটি হলো তাদের যে বর্ণ দ্বারা নির্দেশ করা হয় হলো কি হয়ে যাচ্ছে ও হো হো ঠিক আছে তাহলে এইভাবে আমাদের কোয়েশ্চেনটা আনসার লিখতে হবে ঠিক আছে বোঝা গেল তাহলে এই কোয়েশ্চেনটা এবার পরবর্তী কোয়েশ্চনে আমরা চলে যাচ্ছি আমাদের লাস্ট কোয়েশ্চেন আজকের দেখে নাও কি বলে দিয়েছে যে কলেজের অধ্যাপক হতে হবে ভেরি গুড যারা অবিবাহিত অবিবাহিত হতে হবে ভালো ও ছোট পরিবারে থাকে মানে তিনটে এখানটায় থাকবে তিনটে জিনিসই কোন লেটারের মধ্যে রয়েছে একটা অবিবাহিত আরেকটা কলেজের অধ্যাপক আরেকটা ছোট পরিবার তাহলে তিনটে জিনিসই কার মধ্যে রয়েছে দেখো কিউ একটা এমন বর্ণ এখানটায় যার মধ্যে কিনা ছোট পরিবার মানে তুমি সার্কেলের পার্টও বা গোলকের পার্ট পাচ্ছ বা বৃত্তের পার্ট পাচ্ছো এবং কলেজের অধ্যাপক বা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের পার্টও পাচ্ছ এবং রেড্যাঙ্গেল অথবা আয়তক্ষেত্রের পার্টও পাচ্ছ মানে তিনটে পার্টই বর্তমান রয়েছে কার মধ্যে না কিউ এর মধ্যে তার জন্য আমাদের এখানে অপশন নাম্বার সি কিউ হয়ে যাবে আমাদের রাইট আনসার ঠিক আছে কিউ হয়ে যাবে রাইট আনসার তাহলে এটাকে এইভাবেই লিখবো আগেরগুলোর মতনই যে কলেজের অধ্যাপক কলেজের অধ্যাপক যারা অবিবাহিত ঠিক আছে ও ছোট পরিবারে থাকে তাদের যে বর্ণ দ্বারা প্রকাশ করা হয় সেটি হলো কি হয়ে যাচ্ছে এখানে না কি ওকে ঠিক আছে বোঝা তাহলে কলেজের অধ্যাপক যারা অবিবাহিত ও ছোট পরিবারে থাকে তাদের যে বর্ণদারা প্রকাশ করা হয় সেটিকে আমরা কি বলবো কিউ বলবো তাহলে ডান মোটামুটি সবাই বুঝে গেছ এবং সবার ভালো লাগলে ক্লাসটা অবশ্যই আমাদের ব্যাচটা তোমার যদি ইচ্ছে করে তোমার যদি মনে হয় তোমরা এখান থেকে কিছু শিখতে পারবে আরও অনেক কিছু শেখানোর বাকি রয়েছে এটা তো সবে শুরু তো তাহলে অবশ্যই ব্যাচটা নিও এবং আরেকটা জিনিস আগের থেকে বলে দিচ্ছি আমি এই ব্যাচে কিন্তু আমি একদমই ওই ফাউন্ডেশন কোর্সের বা একদম যেটাকে বলা হয় বেসিক লেভেল থেকে কিন্তু অত আমি কিছু করাবো না কেন করাবো না কারণ তোমরা অলরেডি বেসিকটা জেনে এখানে আসবে সেটাই আমি কিন্তু ভাবনা চিন্তা করে রাখবো তোমরা অলরেডি বেসিকটা জানো এবং এখানটা আরেকটা জিনিসও কিন্তু আমি চ্যাপ্টার ওয়াইজেই কিন্তু চলবো ঠিক আছে এটা ভেবো না যে ম্যাম বেসিক থেকে না বলে চ্যাপ্টার ওয়াইজ যাবে না সবগুলো চ্যাপ্টার ওয়াইজ যাবে প্রত্যেকটা চ্যাপ্টার আমি করাবো এখানে সে পার্সেন্টেজ হোক পার্সেন্টেজ হোক কি প্রফিট অ্যান্ড লস কি রেশিও প্রপোর্শন কি টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্ট্যান্ট বোট অ্যান্ড স্ট্রিম প্রত্যেকটা চ্যাপ্টার এখানে করাবো ট্রেন বেসড কোশ্চেন রয়েছে ওগুলো করাবো মিক্সার এডুকেশনের কোশ্চেন করাবো যত ধরনের কোশ্চেন রয়েছে ঠিক আছে সবগুলো চ্যাপ্টার ওয়াইজ আমরা করবো এখানটায় কিন্তু লেভেল কিন্তু আপ টু দ্য মার্ক হবে ভালো লেভেলের কোশ্চেন এখানে আমরা শিখব তো ভালো লেভেলের যদি কোশ্চেন তোমরা শিখতে চাও এবং সেটাকে ডেসক্রিপটিভ ওয়েতে অবভিয়াসলি করতে হবে লেভেল তো একদম বিশাল লেভেল করতে পারবো না মানে এমন লেভেল রাখতে হবে যে ডেসক্রিপটিভ হিসেবে আমাদের চলতে হয় দেখেই নিলেও আমরা কোশ্চেন কিরম আসে তো ভালো লেভেলের কোশ্চেন ভালোভাবেই যদি তোমরা এখানটায় ক্লাস করতে চাও বা শিখতে চাও তাহলে অবশ্যই আমাদের ক্লাসটা জয়েন করো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে আশা করছি সবার সাথে